বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না। তারা কথার সময় বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ। অথচ যদি আরেকবার চেষ্টা করতো তাহলে হয়তো সফল হতে পারত। হাই স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ে বাসায় দরজা বন্ধ করে খেতেছিলেন। তার বন্ধুরা বলেছিল তুই জীবনে বাস্কেটবলার হতে পারবি না। তিনি হলেন বিখ্যাত বাস্কেটবলার মাইকেল জর্ডান, 6 বারের NBA চ্যাম্পিয়ন, আবার 5 বার সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত, 4 বার NBA অল স্টার প্রাপ্ত। 4 বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না। শিক্ষকরা বলেছিল ওই জীবনে কিছুই করতে পারবেন না। তবে কিছুদিন বাসায় বসে বসে বই পড়েছিলেন, লজ্জায় স্কুলে যায়নি। তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়া মহানায়ক। অল্প সময়ের মধ্যে সংবাদ উপস্থাপনায় চাকরি হারান তিনি। টেলিভিশনের সামনে দাঁড়ানোর মতো কোন সুন্দরী ছিল না তার। তিনি হলেন অপরা উইনফ্রি, তুমুল জনপ্রিয়, অসংখ্য পুরস্কার জয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্যাত নারী। পত্রিকা সাংবাদিকতা চাকরি করতেন, তারপর সে চাকরি চলে যায়। তারা বলেছিল চিন্তা শক্তির অভাব, সৃজনশীলতা বলতে কিছুই নেই। তিনি হলেন ওয়াল্ট ডিজনি, বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রষ্টা এবং সেরা তথ্যচিত্র বিভাগে 22তম একাডেমি পুরস্কার ছিল। 11 বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব হয়েছে। সেজন্য সমাবেশের দিচ্ছি তার উচ্চতা ছিল অনেক কম, তাই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি, তিনি 5 বার ব্যালন ডি'অর পুরস্কার পান। 30 বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান তিনি। প্রচণ্ড হতাশা ভেঙে পড়েছিলেন। তিনি হলেন জনপ্রিয় কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, বর্তমানে তার অ্যাপল কোম্পানি বিশ্বের 1 নম্বর। তার এক শিক্ষক বলেছিলেন যে সে এমন এক অবদান্ত যে কোনো কিছু শেখা তার পক্ষে সম্ভব না। স্কুল থেকে তাকে বের করে দিয়েছিল। তিনি হলেন বিজ্ঞানী টমাস আলবা এডিসন। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ প্রযুক্তির উদ্ভাবক হয়েছেন। জন্মেছিলেন অতি দরিদ্র বলে একটু স্বস্তি ছিলেন না, ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারেন। কিছুদিন বাদে তার সাথে তার বিয়ে, তার মৃত্যু হয়। তিনি 8 বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তিনি হলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন। পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলেন না তিনি। একবার পরীক্ষায় সব সাবজেক্ট ফেল করেছিলেন। পরে তার এক বন্ধু বলেছিল তুই কিছু করতে পারবি না। তিনি হলেন বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। মজার বিষয় হচ্ছে যে বন্ধু বলেছিল কিছু করতে পারবে না, সে বন্ধু মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা আর বিল গেটস সে কোম্পানির মালিক। তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিল, আবার নতুন করে শুরু করো। তুমি যেখান থেকেই শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে। মনে রেখো যে কোথাও ব্যর্থ না হোক তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টা করোনি, কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম সূত্র।